আমি বা আপনি মোবাইল বন্ধ করতে ভুলে গেছি আর ডং 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 করে বাজছে, যেটা আগে বললাম এটা হওয়া উচিত নয় এবং বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন একটা লোক এটা ওই যেটা বললাম যারা ভুল করে ওই ভুলের মধ্যে পড়ে গেছে, আমার বা আপনার নামাজ শেষ হয়ে গেছে বা ওর নামাজ শেষ হবে, এই বেড়া বুঝছ না নামাজ চলতেছে, তুই এটা বন্ধ করতে পারোস না, এইভাবে আচরণ করা যাবে না, এইভাবে আচরণ করা যাবে না। বরং ওকে ভালো করে বুঝাতে হবে, ভাই নামাজের সময় তো তুমি এটা বন্ধ রাখতে পারো, অথবা যখন আসছে কল তখন তুমি এটা বন্ধ করে দাও, দশজন মুসল্লির ক্ষতি হয়। আমার তো বিশ্বাস যে 99.99% মুসল্লি, ওই 1% একটি ঘাওড়া কিছু লোক থাকতে পারে, তো বেশিরভাগ মুসল্লি এটা আস্তে করে মেনে নেয়, ঠিক আছে ভাই সামনে থেকে এরকম হবে না। এটা হলো আমাদের শিক্ষা, কার শিক্ষা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। একজন লোক এসে মসজিদের কোনায় পেশাব করে দিয়েছিল, যার মোবাইল বেজে উঠলো পেশাবের মতো অপরাধ না, তার চেয়ে কম অপরাধ, আর বেচারা ভুলেও গেছে। তো এমত অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে বুঝাতে হবে, বুঝিয়ে বলতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মুয়াসসিরিন ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ সহজ করার জন্য, মানুষের প্রতি সহজ করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তোমাদেরকে কঠোরতা করার জন্য পাঠাননি। আল্লাহ রাসূল সাল্লাম দুজন সাহাবীকে যখন এক জায়গায় পাঠাচ্ছিলেন তখন বলেছিলেন যে বাশশিরা ওয়ালা তুনাফফিরা, মানুষকে সুসংবাদ দেবে, মানুষকে তোমাদের কাছ থেকে ভাগিয়ে দেবে না, এমন নয় ওই বেটা যা তুই আমার বিরোধী তুই চলে যা, না ওই লোকটাকেই আমার দরকার, কারণ ওকে আমার নিজের দলে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে। তো বাশশিরা ওয়ালা তুনাফফিরা, সুসংবাদ দাও কিন্তু মানুষকে তাড়িয়ে দিও না, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করো কিন্তু কঠোরতা করিও না। তবে দিনের ব্যাপারে যেখানে কঠোরতা দরকার সেখানে করাতে হবে, শিরকের স্থানে বেদাতের স্থানে কোনো ছাড় নেই, তবে মানুষের ভুলের স্থানে তাকে সুন্দরভাবে সংশোধন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেলা তার স্থানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে মেলা লোক এমনি মুসলমান হয়ে গেছে। এই যে আরব্য বেদুইন পেশাব করে দিয়েছিল, সে লাস্টে কি বলেছিল, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা হাদা, আল্লাহ তুমি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করো, আমাদের সাথে কাউকে রহম করিও না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিয়ান, আল্লাহর বিশাল রহমতকে আমাদের দুইজনে সীমাবদ্ধ করে দিলে, না এটা ঠিক না। তো যে কথা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তগুলোকে কাজে লাগিয়েছেন। একজন বেদুই একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পেত, কিন্তু টাকার টাইম আসার আগে কি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে পিছন দিক থেকে এমন টানা টেনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গেছেন, তার গলায় যে চাদর ছিল তখনকার দিনে তো আমাদের মতো এত মসৃণ কাপড় ছিল না, তখন খসখসে পলাস্টার জাতীয় কাপড় থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দিকে ফিরে কি করেছিলেন, মুচকি হাসি দিয়েছিলেন, আল্লাহু আকবার। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন এই মুনাফিকটার গর্দানটা আমি উড়াইয়া দেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উসকুত ইয়া উমর, উমর তুমি চুপ করো, আসলে ও আমার কাছে টাকা পাই, সে আমার কাছে টাকা পাই। আসলে ইহুদি এসেছিল কি জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য, তার আচরণ দেখার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর ওই বাইতুল মাল থেকে, যেহেতু উনি রাষ্ট্র পরিচালক ছিলেন তার অধিকার ছিল, তো বিভিন্ন সময় হয়তো কাউকে দেওয়ার জন্য নিয়েছেন, আবার তিনি বললেন বাইতুল মাল থেকে ওকে দিয়ে দাও, আর তুমি তো ওকে ধমকি দিয়েছো তার জন্য একটু বেশি দাও, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করেছেন। মক্কা বিজয়ের সময় তিনি মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন, তায়েববাসীর ব্যাপারে ফেরেশতা এসে বলেছেন ওদেরকে মেরে ফেলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না ওদেরকে মেরে ফেলা যাবে না। তো এই জন্য যদি কেউ ভুল করে ভুলের সংশোধন ভুল দিয়ে হয় না, তাহলে আমি মহা ভুল করলাম, বরং ভুলের সংশোধন ধীর স্থির ভাবে করতে হবে। একজন সাহাবি সম্ভবত মুয়াবিয়া ইবনুল হাকাম এরকম নামই হবে তার, তো উনি যখন ছিলেন মদিনাতে তখন নামাজে পরস্পর কথা চলতো, নামাজে কি চলতো, কথা চলতো, নিষেধ হয়নি। উনি বাইরে কোনো এক জায়গায় চলে গেছেন তখন কথা কি হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে উনি এসে নামাজে বলছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ যখন কথা বলছেন তখন সাহাবিরা তার দিকে বাঁকা চোখে সবাই তাকায়, আর ও যখন কি হয়েছে তোর আমার দিকে তাকাইছ কেন, এরকম এই হচ্ছে ভাব, তো সবাই ওরে চুপ করে দিস।
তো আল্লাহ রাসূল নামাজ যখন শেষ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে এই নামাজে মানুষের কথা বলা এগুলো ঠিক নয়, অতএব নামাজ যখন পড়বা তখন কথা বলবে না, এটা শেষ হয়ে গেছে। তো উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো শিক্ষক কোনোদিন দেখি নাই, আমি এই অপরাধ করেছিলাম আমাকে একটা ধমকও দেননি, বরং আমাকে কাছে টেনে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। এই জন্য ভালো ওস্তাদ হন, ভালো শিক্ষক হন, মানুষকে ভালো পদ্ধতিতে দাওয়াত দিন, কোনো সময় এরকম যেন না হয় যে রাব্বে দাতি তবলিগ জামাত কি এই কি, ভাই আপনি ওকে বাদ দিলেন, ওকে বাদ দিলেন, দাওয়াত দিবেন কাকে আপনি, ওরা যেরকম মানুষকে কাছে টেনে নিচ্ছেন আপনারাও আমরাও কাছে টানতে হবে, তবে ভুলটা সংশোধন করি, ভুলটা সংশোধন করি তাকে কাছে টেনে নিতে হবে, আর যদি আপনি দূরে সরিয়ে দেন তাহলে ভুল সংশোধন আর কোনো উপায় থাকবে না।